আমার আব্বু আঠারো সাল থেকে হজে যাবে যাব করে যায় না বলে ছেলেদের পড়ালেখা এত খরচ তাদের মানুষ করে নেই ইনশাল্লাহ যাব তার সত্যি খরচ অনেক অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তাকে দেখুন প্রথম কথা হলো যে মার্শাল্লাহ এটা ভালো কথা যে ছেলে বাপের নসিহত করার জন্য চিঠি লিখেছে এটা তো অনেক আনন্দের বিষয় আমাদের ঘরে যেরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায় এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ দেখুন যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপরে নির্ভরশীল ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে আর ছেলে মেয়ের খরচের জন্য অন্য অন্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয় যারা আখেরাতের প্রতি ইমান আনে তাদের কাছে আখেরাতটাই অনেক বড় থাকে পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায় অতএব এরকম মানুষকে আমি বলবো কোনো আল্লাহওয়ালা কোনো নেককার মানুষের সোহবত কোন আমুলদার মানুষের কোনো আব্দে সালেহ বা নেককার আল্লাহওয়ালা মানুষের সোহবতে তাকে বেশি বেশি নেন ইংশা আল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখীতা কমবে এবং দিনদারিতা বাড়বে যাদের জাকাত দেওয়া ফরজ তারা জাকাত দেয় না তাদের নিয়ে কিছু আলোচনা করেন জাকাত যারা দেন না সম্পদ সঞ্চয় করে রাখেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়ো মায়ুহমা আলাই হাফিন আরে জাহান্নাম ফতুকু আবি হা জিবাহ হোম অজনু বহুম হা দামা কানস্তুমলি আং ফুসিকুম ফতুকুমা কুন্তুম তাকনি জুন আল্লাহ বলেছেন কেয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি জাকাত না দিয়ে সঞ্চয় করেছেন এগুলোকে জাহান নামের আগুনে এই সম্পদগুলোকে গুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই জাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে ললাটে পিঠে দেশে ছেক দেয়া হবে আর বলা হবে যে সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছো জাকাত দাও নাই আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জাকাত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতার আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে অর্থদণ্ড মনে করবে লস মনে করবে যে এটা দিয়ে দিলাম আমার তো কোনো ব্যাক আসবে না এটা কেমতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করে মনে রাখবেন জাকাত কখনো লসের প্রজেক্ট না আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখের হাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এটা আপনার কেউ নিতে পারবে না বিনিময় আল্লাহর কাছে পাবেন সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না এটাকে জরিমানা মনে করা অনুচিত জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো জাকাত আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা সাধারণত আমরা বলি নামাজ রোজা আসলে হওয়ার কথা নামাজ জাকাত নামাজ জাকাত না নামাজ রোজা নামাজের পরে রোজা আসে না জাকাত আসে আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন জাকা নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা রোজা তো তিন নম্বরে দুই নম্বরে তো জাকাত তো জাকাতের ব্যাপারে আমরা অনেকে উদাসীন আমরা নামাজ পড়ি অনেকে কিন্তু জাকাত দিতে চাই না কারণ নামাজ পড়তে পয়সা লাগে না রোজা রাখতে পয়সা লাগে না বন্ধু কয়েক প্রকার কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে পারলে গায়ে গোতরে খাইটে দিবে টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি আবার কিছু আছে এর উল্টো যে তার অনেক টাকা পয়সা আছে সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো টাকা লাগলে কিছু নিয়ে যাও আছে না নাই আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে টাকাও দিবে না সময়ও দিবে না আরেক প্রকার আছে না নাই আরেক প্রকার বন্ধু আছে টাকা লাগলে টাকা দিবে আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে তাহলে চার প্রকার হলো মানুষ এরকম মুখ দিয়া বলবে আমি ইমানদার নামাজেরও খবর নাই জাকাতের খবর বলবে ইমানদার নামাজ রোজা পড়বে জাকার ঠিক মতো দিবে না আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজও পড়ে আবার জাকাতও এরা হলো আল্লাহ তালার প্রকৃত বান্দা আসল মুসলমান সে জান মাল সবকিছু কিছু কোরবান করে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন